বলে দাও তুমি বলে দাস, গুড মর্নিং বলে দাও। কিঞ্জু মামা, ইউলি একবার করে তো তোদের বিস্কুট নাকি হয়ে গেছে, তারপরেও তোরা আবার খাচ্ছিস। আজকে আমরা চা দিয়ে স্টার্ট করলাম। তুমি বিস্কুট খেয়ে যাও? হ্যাঁ ওকে একটু বিস্কুট খেয়েছি। আপনি খাও না? গুড মর্নিং, আজকে বার তাও ভুলে গেছি, শুক্রবার। আজকে হচ্ছে রেনি ডে, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির মধ্যে বাজার করতে গেলাম, বাজার করতে যেতেই হবে, মাছ ছিল না, ডেলিভারি মাছ টাছ আনলাম, এনে এই এখন সকালে চা খাচ্ছি, এই যে লুচা। আর তোমরা তো বললে তারা এক প্রস্তুত খাওয়া হয়ে গেছে, তারপরেও তারা কেমনভাবে বসে রয়েছে খাবে বলে, ওই জন্য দাদা বললো তুমিও ক্যামেরাটা অন করো, ওদের দিয়ে গুড মর্নিং স্টার্ট করো। তো ওই দেখো অবস্থা খুব খারাপ, আকাশটা একটু পরিষ্কার হচ্ছে, তো এই আজান পড়ে গেছে আজকে শুক্রবার, অনেকবার করে আজান হবে, নাহলে 12:30 হয় ফার্স্ট আজানটা। তো যাই হোক, এখন আমার মোটামুটি হোম ডেলিভারি রান্না কমপ্লিট, এবার কালকের যা যা অর্ডারের আছে যতটুকু পারবো আমি এগিয়ে রাখবো, ফুলের চাটনি টাটনি সব হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো কী করি না করি, চলো একটু কাজ এগিয়ে নিই, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই দেখো দেখো কত বড় সাহস, এই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, খাঁচায় পড়ো খাঁচায় পড়ো খাঁচায় পড়ো, তো খাঁচায় পড়ো, আর দড়ি দিয়ে বেঁধে দাও, অনেকক্ষণ হয়েছে খাঁচায় পড়ো। তো আমাদের অলরেডি সমস্ত কিছু রেডি, আর এই যে চিকেনটা হচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক আছে দেখো চিকেনটা ফুটছে টক বক করে, এটাতে ওদের ভাত আমি বসিয়ে দিয়েছি, কারণ তোমার ভাত নিন ওদের রোজের তো রোজ ভাত করি আমি প্রেশারে, আর ওদের চিকেনটাও আমি রেডি করবো, এটা চিকেন ডেলিভারি যাবে। আর তোমাদের দেখাই, এই দেখো তোমাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা, আমি চাটনিটা তোমাদের দেখাচ্ছি, চলো হাফ ডান, পুরো এখনো হয়নি। আর এই চিকেন অলমোস্ট পুরোটাই হয়ে গেছে, জাস্ট আমি সার্ভ করবো, এই দেখালাম ভাত হচ্ছে, আর এই যে ভোলা মাছ কাটতে হবে, ভোলা মাছের ঝোল হবে, আর এই ফুলের চাটনিটা পুরোটা আমি এখনো হয়নি মা করবে, আর এই চিকেনটা ওদের সেদ্ধ করতে হবে। তো এই হচ্ছে, চলো দেখি ওদিকে আমার কী হচ্ছে, কী হয়েছে উপর দিয়ে ঢুকিয়ে দাও, এই প্লাস্টিক দুটো আমার কাছে দাও, কালকে আবার হ্যাঁ মাংস হয়ে গেছে দেখেছি, ওই যে ঢোকার জন্য কি করছে, এই ওখানে কি হয়েছে, পুলিশ এসছে, ওই তো আমি কি করে বলবো, ফ্ল্যাটে কোথায় কিছু একটা হয়েছে ওখানটাতে, নালে পুলিশ এসে পুলিশ এসে আছে, পুলিশ তো পেছনে দাঁড়িয়ে আছে, বাকি পাবলিক সামনে দাঁড়িয়ে আছে, না পুলিশ এবার এগিয়ে গেছে সামনের দিকে, কি হয়েছে একটা, আর নোংরার পুরো ঢিপি ওই জায়গাটা, কাউকে যদি চেনা জানা থাকে তাকে জিজ্ঞেস করো। আমি তো এখান থেকে তাই দেখাচ্ছি, দেখাতে এই দেখো দূরে, এই দেখো পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছ, এখানে কিছু একটা ঘটলা পেয়ে গেছে, আমাদের এখানে কিছু না কিছু পাকেই, তো যথারীতি পুলিশ এসে গেছে, কি হয়েছে সেটা বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করছি আমরা, হঠাৎ করে আমার নজরে পড়লো যে কিছু একটা এখানটায় হয়েছে, রেল লাইনের ধার তো প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, জানি না আবার কেউ রাত্রিবেলা খবর দেবো, কতক্ষণ খবর পাচ্ছি শান্তি নেই। তো যাই হোক,
দেখো ইনি শি করতে বসেছে, এটা ওনার শি করার জায়গা। এই প্লাস্টিক দুটো কাল আমাদের ডেলিভারিতে লাগবে, সরাই নাহলে এটাকে না ছিঁড়ে ফেলবে। তো যাই হোক, ওটা দেখানোর জন্য ধরো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, তুলে দিই আবার, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো দেখি ওখানে কি হলো। তো এই কাজ মিটে গেল ব্যাংকের, এখন আবার বাড়ির পথে। কালকের তো ব্লগ আমরা দিয়ে মানে দিতেই পারিনি, আমি এখন এডিটই করতে পারিনি, ওর থেকে ওটা ভিডিও দিতে হবে, তারপরে ওটা এডিট করে তারপরে আমি ওটা আবার গিয়ে বাড়ি থেকে ওই কাজটাই করবো। আর সন্ধ্যে থেকে প্রচুর কাজ আছে কালকের জন্য। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, কালকের তিনটা চা তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত বাড়ির দিকে যাই, আমি সময় আমার পুরোনো অফিস তার সামনে দিয়ে যাচ্ছি। পুরোনো অফিসে তো এই ব্রাঞ্চে আমি ছিলাম না, যে ওরকম স্টোর অন্য ব্রাঞ্চে ছিলাম, সেই সামনে দিয়ে আমি যাচ্ছি বাড়ির দিকে। আজকের দিনটা যা, তারপরে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো, ভালো জিনিসগুলো যেমন রোজকার শেয়ার করছি, তেমন যেগুলো খারাপ লাগা যেগুলো একটু দুঃখের সেগুলোও তোমাদের সাথে মনে হয় শেয়ার করাটা আমাদের উচিত। তো সেটাও শেয়ার করবো। একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রবলেম চলছে আমাদের ভালো মতনই। তো সে অদ্ভুত সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, জানি না কীভাবে রিকভার করবো সেখান থেকে, দেখছি। রিকভার তো করতেই হবে, কোনো না কোনো পথ বার করতেই হবে। তো দেখা যাক কীভাবে রিকভার করবো। রিকভার তো করতেই হবে, যাচ্ছি। আজকের ওয়েদারটা দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলার স্মৃতি, সেটাও তোমাদেরকে বলবো রাত্রেবেলায়। মানে সরস্বতী পুজোর সময়কার, মানে কী বলবো, আমরা ছোটোবেলা মানেই জানতাম, কিন্তু সরস্বতী পুজোর সময় অবধি একটা ঠান্ডা ভাব থাকবে। তো তোরা এখনই বলতে বলতেই যাই, আর পরেটা ভেবে লাভ নেই, রাত্রেবেলায় কখন কী কাজে ব্যস্ত থাকবো হয়তো কথা বলতেও পারবো না সেরকমভাবে। তোমার যেটা বললাম সরস্বতী পুজোর সময় ঠান্ডা থাকতো, এরকম মনে আছে রাত্রেবেলা তোমরা পাড়ায় পুজো করতাম, রাত্রি যাকতাম অবশ্যই, কারণ ঠাকুরকে তো একা রাখতে নেই, পাড়া দিতে হবে বলে আমরা রাত্রিও যাকতাম প্যান্ডেলে। তো আমাদের তো সেরকম কিছু বাজেট থাকতো না, সরস্বতী পুজো তোমরা সবাই জানো খুব কম পয়সার ওপর দিয়ে পুজো করতে হয়। তো যেটুকু উঠতো হয়তো ওই কী বলো দরমার প্যান্ডেল কিনে বসাতে হতো, ঠাকুর এনে কোনো রকমভাবে বসাতে হতো। তো রাত্রিবেলায় রাস্তাতেই শুতে হয়েছে, এরকমও গেছে রাস্তায় শুয়েছি, মানে মাথায় কোনো রকম একটা ছাতা দিয়ে রাস্তার মধ্যেই শুয়ে পড়েছি, বীভৎস ঠান্ডা, কুকুর আসছে। তো সেগুলো একটা অন্যরকমের স্মৃতি ছিল, অনেক বছর পর কোথায় সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টি হচ্ছে, এবং কালকেও তো বৃষ্টির ফোরকাস্ট আছে, জানি না, চাইবো যেন বৃষ্টিটা না হয়, তাহলে যে সমস্ত স্কুল টুল সব খুলে গেছে, সব পুজোর জন্য তারা প্রস্তুত হয়ে গেছে, তাদের প্রবলেম হবে। তো সেটা যেন না হয় সেটাই চাইবো, সেটাই পুজোটা যেন সবার কালকে ভালো কাটে। আমাদের তো সেরকমভাবে কিছু নেই, কাজের চাপ সারাদিনই চলবে, রাত্রেবেলা অবধি অর্ডার আছে, রাত্রেবেলা আমাদের রাধাবল্লভী আলুর দমের অর্ডার আছে, সেটা একটা ব্যাপার আছে। তো সব মিলেমিশে কালকের দিনটা চূড়ান্ত ব্যস্ততায় কাটবে, কালকে অনেকটা সকাল সকাল উঠতেও হবে। আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য আমি এই একটা জ্যাকেট পরে, জ্যাকেট নয় এটা কী বলবো, পুলওভার টাইপের, যে বাড়িতে পরেই ছিল, অনেক দিন পরা হয় না, যেন মানে সে কীরকম হয়ে গেছে, লুজও হয়ে গেছে ইলাস্টিকগুলো, তো ওটা পরে নিলাম আজকে ঠান্ডা লাগছে বলে। বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখা যাক কী কাজ আছে না আছে, সকালে তো যথারীতি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর আবার বাজার যাওয়া, সেই করে খাওয়া কিছু হয়নি, শুধু চা খাওয়া হয়েছে। দেখা যাক এখন পরবর্তী কী কাজ আছে না আছে, ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আমি ব্লগটা এডিট করে ব্লগটা আপলোড করবো। খাওয়া দাওয়ার সাথে থাকো, কথা তোমাদের সাথে পরে কথা বলছি। সকাল থেকে উঠে বলছি, এই খেতে উঠেই যা মেট্রো জিনিসপত্রগুলো গোছানো ছিল সেগুলো গোছালাম। তো আর তারপরে উঠে 2 মিনিট
বসেছি, মা চা করে দিল, চা টা খেলাম, খেয়ে খেয়ে এইবারে আমি আমার ও বা রাত্রে একটু লেট নাইটে জানিয়ে দেবে, রাত্রেবেলায় অর্ডার, দুপুরের অর্ডার হলে আর হয়তো আমরা হয়তো নয় মানে ও যার বাড়িতে ও তো নিজের বাড়িতে নিচ্ছে না, দিদির বাড়িতে পাঠাবে, তো তারা বলেছে যে ওই আইটেমটা নেবে, তো সে নয় এবার আমাকে তো অ্যাড্রেস ট্যাড্রেস না পাঠানো অবধি তো আমি এ করতে পারবো না, দুপুরবেলা হলে আমি নিতামই না আর। আর আমি একটা নিউ চ্যানেল খুলতে চলেছি, তো কি বিষয়ে চ্যানেল সেটা কি আমি এখনই বলে দেবো সবাইকে? আচ্ছা বলেই দিই, সেটা হচ্ছে আমি আমার নিজস্ব মানে এটা আমার নিজস্ব কিন্তু এটা যেহেতু ও চালায় সব কিছু করে ওর নামে, আর আমারটা হচ্ছে রান্নার চ্যানেল। আমি তোমরা আমি যা যা আমি স্পেশাল কিছু রান্না করবো, তো স্পেশাল কিছু যা যা রান্না করবো আমি, এমন তো না যে মুসুরির ডাল রান্না করলাম আর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম কেন, এটা তোমরা সবাই জানো, তো যা 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 রান্না করলাম তোমরা তো সবকিছু বলছি। যেটা বলছিলাম সেটা হলো যে রান্নার চ্যানেল, আমি নতুন নতুন যা যা আইটেম অনেক কিছুই রান্না করি, তো সেটা আমি ভাবলাম কি একটা নতুন চ্যানেল খুলবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বহু রান্না আমি নিজে ইউটিউব থেকে ট্রাই করি, সেরকম আমার নিজস্ব কিছু যা যা আমি রান্না করি সেগুলো যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে, বা যারা তোমরা নিউ রান্না মানে স্টার্ট করছো যে আমি একটু রান্না করতে নতুন নতুন রান্না শিখছি, তারা প্লিজ ট্রাই করতে পারো, তো আমি সেই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই চ্যানেলেও তোমরা সেই রান্নাগুলো অল্প অল্প দেখতে পাবে, বাট আমি যে চ্যানেলটা নিউ স্টার্ট করতে চলেছি সেটাতে তোমরা ফুল রান্নাটা একদম যে যাকে বলে উপকরণ দিয়ে স্টার্ট করে ফুল রান্না তোমরা দেখতে পাবে। বাট এবার এটা বলি যে রান্নার একটা চ্যানেলের নাম আমার দরকার, সবাই জানো যাদের তোমরা চ্যানেলের নাম দিতে হয়, তো প্লিজ তোমরা একটা কিছু সাজেস্ট করো যে এই চ্যানেল মানে এই নামটা দিলে ভালো হবে। আমি তোমাদের বলে দিলাম যে টপিকটা কী থাকবে, আমি সেখানে রান্না দেখাবো, তো প্লিজ তোমরা একটু কিছু সাজেস্ট করো, আমিও দেখি যে আমার সেগুলো পছন্দ হলো কি না, মিলিয়ে ঝুলিয়ে আমি নামটা রাখবো, তো সেটাই বলার জন্য আর চ্যানেলটা খুলছি। এটা তো শিওর খুলছে, তোমাদেরকে সেটা আমি লিঙ্ক সব দিয়ে দেবো, তোমরা সাবস্ক্রাইব করবে, বাট তার আগে একটা নাম প্লিজ তোমরা সাজেস্ট করো। আমার মাথায় অনেক কিছু আসছে, এবার তোমাদের থেকে আইডিয়া পেলে আমি আরেকটু বেটার কিছু করতে পারবো, যে এই নামটাই ভেবেছি এর সঙ্গে এটা অ্যাড করবো বা একটু বেটার হবে। এখনো এখানে দেখো গোটা গোটা আলু রয়েছে, ধান্দা খুব একটা ভালো নয়, তো আর কিছু বলবে আলু চোরকে যদি কেউ নিতে চাও তোমরা তোমরা বলতে পারো ফ্রিতে দিয়ে দেবো, ফ্রিতে আলু চোরকে। ঠিক আছে, তো যাই হোক আমি একটু করে নিই, একটু জোগাড়টা করে নিই, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। আর এর মধ্যে আমি নেব তেজপাতা, তার মধ্যে আমি নেব 5 ফোড়ন, আমি
খুব ভালো ফল আমি পেয়েছি, দারুণ টেস্ট হয়েছে সেই রান্নাগুলোর। তো আমি আমার মতন করে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি যেরকম ভাবে করি আমি তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরব। তোমাদেরকে বলার একটাই কারণে, সবাই হয়তো ওই ধরনের চ্যানেল তোমরা দেখো না, সাবস্ক্রাইব হয়তো সাবস্ক্রাইব করা নেই, তো ওর চ্যানেলের মাধ্যমে তোমরা সেই সমস্ত রেসিপিগুলো দেখতে পাবে, ও যে ধরনের রান্না করে সেগুলো তোমরা দেখতে পাবে। তোমাদের তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আজকে যে রেসিপিটা সেটা একদম একটা বাঙালি রান্না, বাঙালি রান্না, এটা একদম খিচুড়ির সাথে হচ্ছে একদম না হলে চলেই না, মানে এটা হচ্ছে মানিক জোর খিচুড়ির সাথে, এটা হচ্ছে মানিক জোর। কালকে সরস্বতী পুজো, তো সেই হিসাবে রেসিপিটা দেওয়া হচ্ছে, রেসিপিটা আমি সেটা তো কালকে হয়তো ভিডিওটা আসবে না, ভিডিওটা পাওয়ার জন্য কিছুদিন তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তার আগে আমি বলবো তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, লিংকে ক্লিক করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে যখনই ভিডিওটা দেবে আমি ভিডিওটা আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কি রান্না দেখতে চাও সেটাও যদি আমাদের বলো, যে রান্নাটা একটু আমাদের দেখাবে, আমাদের খুব ভালো লাগে, মানে ভালো হয়, আমি সেটাও ট্রাই করব অবশ্যই। তো এটাই বলার যে প্লিজ তোমরা আমাকে একটু কি বলবো হেল্প করো এগিয়ে যাওয়ার জন্য, একটু উৎসাহ দাও, তবে আমাদেরও ভালো লাগবে তোমাদের হাত ধরে এগিয়ে চলার জন্য। তো যাই হোক, সঙ্গে থাকো, এখনো অনেক কিছুই দেখবে, অনেক কিছু শেয়ার করবো। তো চলো, খালি এটুকু বলবো পরপর কিন্তু এই চ্যানেলে, মানে চ্যানেলটা জাস্ট ভিডিওটা আপলোড হওয়া যাবে থেকে শুরু হবে, পরপর তোমরা অনেকগুলো আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি। আমার যা রান্না আমি কিন্তু আমার ঠাকুমার থেকে শিখেছি, আমার ঠাকুমা প্রচুর ভালো ভালো রান্না করেন, আমার বাড়িতে রান্নার একটা চল আছে, আমরা কোনো রকম খাই বলে বলছি সেরকম ব্যাপার না, সত্যি অসাধারণ। তোমরা আমরা আমি স্পেশালি আমার বাড়িতে একটা রোল পর্যন্ত আমরা কিনে কখনো খাইনি, আমরা বাড়িতে বানিয়ে খেয়েছি। এবার বুঝতেই পারছো সেটা আলাদা স্বাদ হয়, আমরা দই বড়া থেকে শুরু করে রোল এ টু জেড সব আমরা বাড়িতে বানিয়ে খাই, মোমো থেকে শুরু করে সমস্ত কিছু আমি সেগুলো তোমাদের সঙ্গে সবই দেখতে পাবে, সবই শেয়ার করার চেষ্টা করব। কিন্তু ওই একটাই কন্ডিশন, তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করো।
চলো আবার একটু পরে গল্প করছি, একটু কাজে গিয়ে রাখি। 12:05, খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু কাজকর্ম এখনো চলছে। এই দেখো রেডি করা হবে, কোটিং করে রেখে দেওয়া হবে। তো একটা তো রেসিপি তোমরা আপনাদের সাথে শেয়ার করেছি ওই চ্যানেলে, শেষ করছি। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার। চলো টাটা, গুড নাইট।